কিন্তু শুধুই কি সুর তাল লয়, তার বাইরেও বাপ্পি লাহিড়ীর জীবন রীতিমতো রঙিন। সেই রঙিন ঘটনাগুলোর অনেকটাই আমাদের অজানা। ভিডিওতে জানাবো তেমনই কয়েকটি ঘটনার কথা। জন্মসূত্রে নাম ছিল অলোকেশ, সিনেমার জগতে আসার পর নাম নেন বাপ্পি, ছেলের নাম অরুণেশ। একবার মজা করে বলেছিলেন এই ধারা চলতে থাকলে পরের জনের নাম হবে সুটকেস। 1983 থেকে 1985 সালের মধ্যে 12টি সুপারহিট জুবলি সিনেমার সুর দেন তিনি, যা একটি রেকর্ড। দিনে সর্বাধিক গানের রেকর্ডিং আছে তার। বছরের সর্বাধিক গানের রেকর্ডের জন্য গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল তার। 1986 সালে তিনি 33টি ছবির জন্য 186টি গান রেকর্ড করেন। কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ীর মামা। চলচ্চিত্র জগতে কাজ করতে আসার সুযোগ হয়েছিল মামার কারণেই। একমাত্র ভারতীয় সুরকার তিনি, যাকে বিবিসি লন্ডনের হয়ে লাইভ পারফরমেন্সের অনুরোধ জানান জোনাথন রস। জাস্টিন ফর উইডোজ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাকে হাউস অব লর্ডস এর সম্মাননা দেওয়া হয়। শোনা যায় তার কাছে নাকি 17 লাখ টাকার চেয়েও বেশি দামের সোনার গহনা ছিল। উই ডোন্ট মিস উইথ দ্য জোহান্স নামক হলিউড ছবিতে বাপ্পি লাহিড়ীর বিখ্যাত গান জিমি জিমি আজা আজা ফিচার করা হয়। 1970 থেকে 80 দশকে হিন্দি ছায়াছবির জগতে আলোড়ন সৃষ্টি করেন বাপ্পি লাহিড়ী। হিন্দিতে ডিস্কো ড্যান্সার, চলতে চলতে, শারাবি, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন, গেয়েছেন একাধিক গান। 2020 সালে তার শেষ গান বাঘি 3 সিনেমার জন্য। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা, বাবা অপরেশ লাহিড়ী ও মা বাশ্রী লাহিড়ী দুজনেই সঙ্গীত জগতের মানুষ, এই জন্য ছোট থেকে গানের হাতেখড়ি হয় এই গুণী শিল্পীর। 1952 সালের 27 নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন, সুর দিয়েছেন। বাপ্পি লাহিড়ী বিবাহিত ও 2 সন্তানের জনক। সংসারে তার স্ত্রী চিত্রানী, কন্যা রিমা এবং পুত্র বাপ্পা রয়েছে। তিনি অলংকারের ভক্ত হিসেবে পরিচিত। সাধারণত তাকে পোশাকের সাথে স্বর্ণের অলংকার এবং কালো চশমা পরিধান করতে দেখা যায়। বাপ্পি লাহিড়ী 19 বছর বয়সে মুম্বাইয়ে চলে যান। 1973 সালে হিন্দি ভাষায় নির্মিত নানহা শিকারী ছবিতে তিনি প্রথম গীত রচনা করেন। এরপর তাহির হুসেইনের জখমি চলচ্চিত্রে কাজ করেন। এতে তিনি গীত রচনা সহ গায়কের দ্বৈত ভূমিকায় অংশ নেন। অসম্ভব কিছু নয় শিরোনামে মোহাম্মদ রাফি এবং কিশোর কুমারের সঙ্গেও দ্বৈত সঙ্গীতের অংশ নেন। তারপরে চলচ্চিত্র হিসেবে চলতে চলতে ছবির গানও দর্শক শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। রবিকান্ত নাগাইচের সুরক্ষা ছবিতে গান গেয়ে সঙ্গীতকার হিসেবে জনপ্রিয়তা পান। মিঠুন চক্রবর্তীর ডিস্কো নাচের চলচ্চিত্রগুলোতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। 1980 দশকে মিঠুন চক্রবর্তী এবং বাপ্পি লাহিড়ী একসাথে বেশ কিছু ভারতীয় ডিস্কো চলচ্চিত্রে কাজ করেন। এছাড়াও তিনি দক্ষিণ ভারত থেকে পরিচালিত অনেক হিন্দি চলচ্চিত্রের গানের অংশ নিয়েছেন। সমগ্র ভারতবর্ষে তিনি নিজেকে ডিস্কো কিং নামে পরিচিতি লাভ করেন।